আজকের এই অনুষ্ঠানে সভাপতি সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যেখানে সেতু নির্মাণ হচ্ছে সেই অঞ্চলে যারা আমাদের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সংযুক্ত রয়েছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক দেশের 25টি জেলায় নির্মিত সর্বমোট 100টি সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদ দুরক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি 15 আগস্ট বাংলাদেশের তদন্ত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই এবং ভাতৃবধূ সহ আত্মীয় পরিবার পরিজন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে স্মরণ করি। আমরা দেশ স্বাধীন হয়েছি জাতির পিতার নেতৃত্বে। স্বাধীনতার পর জাতির পিতা যখন সরকারের দায়িত্ব নেন তখন একটা যুদ্ধ বিধ্বস্ত একটা প্রদেশকে স্বাধীন রাষ্ট্রে উন্নীত করার পদক্ষেপ নেন। পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনী যে বাংলাদেশের নিরস্ত মানুষ মানে হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ করেছিল এবং রাস্তাঘাট, পুল, ব্রিজ যেভাবে ধ্বংস করেছিল, একটি টাকা রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় খাবার ছিল না, শূন্য হাতে যাত্রা শুরু করে এই দেশটাকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। সে সময় প্রায় 273টার মতো রেল সেতু, 275টা সড়ক সেতু, কালভার্ট সব কিছু ধ্বংসপ্রাপ্ত ছিল। হার্ডিন্স ব্রিজের মতো বড় ব্রিজও ধ্বংসপ্রাপ্ত ছিল। মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা কিন্তু সেগুলি মেরামত করেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করেন। 2টি পোর্ট মাইন প্রথা ছিল, মাইন উন্মুক্ত করে পোর্ট চালু করা। এত অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সংবিধান দেন। জাতির পিতার লক্ষ্য ছিল বাংলার দুঃখী মানুষের পক্ষে হাসি ফোটাবেন, তাই তিনি প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে যে মানুষগুলি পড়ে আছে তাদেরও আর্থ সামাজিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই তিনি এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। কিন্তু 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর আর সেটা হয়নি। তারই নির্দেশে তখন আমিনবাজার সেতু, নয়ারহাট সেতু, তরারহাট সেতু সহ বিভিন্ন সেতু তিনি নির্মাণ করেন। যমুনা নদীর উপর সেতু নির্মাণের জন্য জাপানে যেয়ে জাপানের সহায়তা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেন। পদ্মা সেতুর নির্মাণেরও তার পরিকল্পনা ছিল। ঠিক দুর্ভাগ্য হলো যে তিনি যে যোগাযোগটা শুরু করেছিলেন সেটা পরবর্তীতে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে সেই মিলিটারি ডিক্টেটররা একের পর এক ক্ষমতা এসেছে, কিন্তু তারা এদেশের ওই উন্নয়নের দিকে তাকায়নি। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ আর নিজেদের মানে আর্থিক দুর্নীতির মধ্যে আর্থিক যে সত্তা সেটির দিকেই তার লক্ষ্য ছিল, দেশের মানুষের দিকে তারা লক্ষ্য রাখেনি। এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ 96 সালে যখন সরকার আসে তখনই আমরা উদ্যোগ নিই এবং যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ সম্পন্ন করি। খুলনা রূপসা নদীর উপর সেতু, রূপসা সেতু, বাক্সি সেতু আর সুরগঞ্জে 3টা বৃহৎ সেতু নির্মাণ করে প্রায় 19,000 বৃহৎ মাঝারি ছোট সেতু কালভার্ট আমরা নির্মাণ করি এবং ঢাকা ও সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা উন্নীত করি। আমরা প্রায় এই 14 বছর দ্বিতীয়বার সরকারে আসলাম। এই 14 বছরে প্রায় বিভিন্ন সড়কে 1,13,303 মিটার সেতু পুনর্নির্মাণ, 21,267 মিটার কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ আমরা করেছি। আর তাছাড়া বহু সড়কগুলি আজকে আমরা মহাসড়কে রূপান্তর করে দিচ্ছি যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়,
ও চার লেন বা ছয় লেন করে করে আমরা সেতু করে দিচ্ছি, কারণ আমরা চাই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হোক। পদ্মা নদীর উপর সেতু, আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি, যেটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সেভাবেই এমনভাবে আমরা করে দিচ্ছি যেন বাংলাদেশ শুধু দেশের অভ্যন্তরে না, আমরা এশিয়ান হাইওয়ে, এশিয়ান রেলওয়ের সাথেও যেন আমরা যুক্ত হতে পারি, কারণ ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিকভাবেও আমাদের যোগাযোগ যাতে এগিয়ে যেতে পারে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়ে বিভিন্ন রাস্তা আমরা সড়ক এবং রেল ব্রিজ আমরা করে দিচ্ছি। আমরা বাংলাদেশটাকে উন্নয়নের জন্য রূপকল্প 21 আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের নির্বাচন ইশতেহারে, সেখানে এটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা। আর আজকে যে এক শত সেতু, এটা সত্যি খুব একটা আশ্চর্য বিষয় যে একই সাথে শত সেতু নির্মাণ করা এবং সেটা উদ্বোধন করা, এটা সম্ভব হয়েছে কারণ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলাম। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি পার্বত্য চট্টগ্রামে, যেখানে কোনো এমনকি মোবাইল ফোনও ছিল না আর নেটওয়ার্কও ছিল না, আমরা সেটাও তৈরি করে দিয়েছি। আজ আমরা একই সাথে সমস্ত বাংলাদেশের যোগাযোগ করে এই সেতু উদ্বোধন করার সুযোগ পেয়েছি। দুর্গম অঞ্চল পর্যন্ত এই মানে ব্রডব্যান্ড এবং নেটওয়ার্ক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারছি। আমরা ইতিমধ্যে যে সেতুগুলি নির্মাণ করেছে আমি সেই কথাই যেতে চাই, কারণ আমি যখন সরকার আসি, যেমন আমরা লালমনিরহাট হাটে যেতাম, তিস্তা নদীর উপরে একটা রেললাইনের উপর দিয়েই গাড়ি চলতে হতো, সেখানে আমরা আলাদা সেতু করে দিই। ভৈরবে সেখানে একই অবস্থা ছিল, রেললাইনের উপর দিয়ে যেতে হতো, সেই মেঘনা নদীর উপর ভৈরব সেতু, সেখানে আমরা আলাদা গাড়ি সড়ক সেতু করে দিই। কালুরঘাট একই অবস্থা ছিল, রেললাইনের উপর দিয়েই যেতে হতো। আমরা এরকম সমস্ত জায়গায় কিন্তু আলাদাভাবে সড়ক সেতু নির্মাণ করে একটা বিরাট যোগাযোগ নেটওয়ার্ক করে তুলি। দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে আমরা আরও সুযোগ পাই এবং আমরা এখন সারা বাংলাদেশটাকেই আমাদের সড়ক পথ, নৌপথ, বিমানপথ সব ধরনের যোগাযোগ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় প্রথম দুটি আমরা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং চট্টগ্রাম সেটাও তৈরি করে দিয়েছি, আর একটা আমাদের এখন নির্মাণ হচ্ছে কক্সবাজার। আমরা এভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সমগ্র বাংলাদেশে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, যদিও সেই করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতির গতি কিছুটা শ্লথ হয়েছে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে এটা হয়েছে, পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন, যার ফলে আমাদেরকে এখন প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আমাদের না সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই সমস্ত জিনিসের মূল্য বেড়ে যাওয়াতে অর্থনৈতিক গতিশীলতা কিছুটা শ্লথ হচ্ছে। তার মধ্যেও আমি বলবো এই দুইটা বছরের করোনা ভাইরাস, তার উপর এই যুদ্ধ, এর মাঝেও এই সেতুগুলি নির্মাণ করে যে এটা যে কাজ সম্পন্ন করেছেন, সেই জন্য আমি আমাদের যোগাযোগ ও সেতু পরিবহন মন্ত্রণালয় এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা এই সেতুগুলি নির্মাণ করেছে, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় জনগণ সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, যে সকলের সহযোগিতা পেয়েছি বলেই তো এটা করা সম্ভব হয়েছে। আমি এখন সেতুগুলির নাম বলতে চাই, কারণ প্রত্যেকটা এলাকা আমি বলবো যে এই সেতু নির্মাণের ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের পক্ষেও খুব সহজ হবে প্রত্যেকটা এলাকায় দ্রুত যাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অথবা কোনো দুর্ঘটনা দুর্বিপাক দেখা দিলে মানুষের সাহায্য করা, সেই দিকেও বিরাট একটা সুবিধা সবাই পেয়ে যাবে। এই সেতুগুলির জন্য ফলে এই সুবিধাগুলি মানুষ পাবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বাজারজাতকরণ সহজ হবে, পণ্য পরিবহন সহজ হবে। নদীগুলো আমরা ড্রেজিং করে নৌপথ আমরা চালু করে দিচ্ছি, কারণ অল্প খরচে নৌপথ চলাচল করা যায়,
পাশাপাশি সেতু আমরা নির্মাণ করে দিয়েছি। মানুষের জীবন জীবিকা আরও সহজ হবে, গতিময় হবে এবং উন্নয়ন আমরা দ্রুত করতে পারবো দেশের, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা ইতিমধ্যেই দেশে মানুষের আর্থসামাজিক উন্নতি যথেষ্ট ঘটাতে পেরেছি, কারণ মাথাপিছু আয় যেটা $2,824 উন্নীত হয়েছে, করোনার সময়ও আমাদের এটা ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। কাজে আমাদের দেশের মানুষ আর্থিকভাবে আরও উন্নত হোক, দারিদ্র বিমোচন আমরা 40% থেকে 20% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যে কাজগুলো আমরা করে দিয়েছি তার শুভ ফল তো পাচ্ছে আমাদের দেশের মানুষ এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের জন্য। 96 সালে সরকার আসার পরই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলাম। শান্তি চুক্তি করার একটাই লক্ষ্য ছিল যে ওই অঞ্চলে যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী তারা যেন তাদের জীবন মান যেন উন্নত হয় এবং তারা যেন সুন্দর জীবন পায়, এবং উন্নয়নের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল পার্বত্য চট্টগ্রাম। আমরা শান্তি চুক্তি করার ফলেই আজকে ওই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থারও আমরা উন্নতি করে দিচ্ছি। সেইভাবে একইভাবে আমাদের দক্ষিণাঞ্চল চিরদিনের অবহেলিত এলাকা, পদ্মা সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হয়েছে, আর সেই সাথে উত্তরবঙ্গেরও যেটা মঙ্গাপীড়িত এলাকা ছিল, প্রতিনিয়ত মঙ্গা লেগে থাকতো, আওয়ামী লীগ সরকারে আসার পর আর কোনোদিন মঙ্গা হয় নাই, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেয় নাই। সেখানকার মানুষের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তা আমি আজকে সত্যি অত্যন্ত আনন্দিত যে শত সেতু উদ্বোধন করা, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এরকম ঘটনা কিন্তু হয়নি। কাজে আমার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, আর মন্ত্রী পরিশ্রম করেছে বলে সাথে সকলকেই পরিশ্রম করতে হয়েছে এবং প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করে আমাদের এই সেতু নির্মাণগুলি করে দিয়েছেন। আমি সেতুর নামগুলি পড়তে চাই, কারণ আবার সব এলাকার মানুষ তাদের জন্যই আমি এটা উল্লেখ করতে চাই। খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগ, খাগড়াছড়ি দীঘিনালা বাগাইহাট সাচেক মহাসড়ক, কৃষি গবেষণা সেতু খাগড়াছড়ি পানছড়ি মহাসড়ক, কলাবাগান সেতু কুকিছড়া সেতু কুড়াদিয়া ছড়া সেতু, রাজবান সেতু ছোটনালা সেতু পাকুজেশ্বরি সেতু পেড়াছড়া সেতু ভাইবোন ছড়া সেতু লতিবান ছড়া সেতু, জালিয়াপাড়া সিন্ধুকছড়ি মহালছড়ি মহাসড়ক, ধুমনিঘাট সেতু পঙ্খিমোড়া সেতু যৌথ খামার সেতু সিন্ধুকছড়ি সেতু, দীঘিনালা বাবুছড়া লোগাং পানছড়ি মহাসড়ক, পাবলাখালি সেতু লোগাং সেতু দেওয়ানছড়া সেতু বাঘাইছড়ি সেতু বাবুরোপাড়া সেতু গুজ্জানাল সেতু মগমারা ছড়া সেতু হাতিমারা ছড়া সেতু জারুলছড়ি সেতু পুজগং বাজার সেতু বড়পড়া সেতু লোগাং বাজার সেতু। এর অনেক জায়গায় কিন্তু আমি নিজে সফর করেছি, আমি লোগাং গিয়েছি, পাবলাখালি গিয়েছি, আমি কাগড়াছড়ি দীঘিনালা সাচে সেখানেও এখন তো যেতে পারছি, বাঘাইহাট মারিশা মহাসড়ক সেতু, পতেঙ্গা ছড়া সেতু মাটিরাঙ্গা তানাক্কাপাড়া মহাসড়ক, গোমতি সেতু তবলছড়ি সেতু তাইদং সেতু মানিকছড়ি লক্ষ্মীছড়ি মহাসড়ক, জুর্গাছড়ি সেতু ধুরংখাল সেতু মঘাইছড়ি সেতু হাতিছড়া সেতু মানিকছড়ি লক্ষ্মীছড়ি মহাসড়ক, দুল্লাতলি সেতু রাঙ্গামাটি মানিকছড়ি মহালছড়ি খাগড়াছড়ি মহাসড়ক, চংড়াছড়ি সেতু ঠাকুরছড়া সেতু মুসলিমপাড়া সেতু। পার্বত্য চট্টগ্রামে একই সাথে এত সেতু নির্মাণ এটা বোধহয় অনেকে কল্পনাই করতে পারেনি। আর যেখানে ভাঙাচোরা সেতু ছিল সেগুলো আমরা এখন পিসি গার্ডার সেতু করে দিয়েছি। আশা করি ওই এলাকার অর্থনৈতিক আরও উন্নতি সম্ভব হবে। সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা হাটহাজারি ফটিকছড়ি মানিকছড়ি মাটিরাঙ্গা খাগড়াছড়ি মহাসড়ক, খাগড়াপুর
হেয়াকো, রামগড়, জালিয়াপাড়া মহাসড়ক, নাকাপা সেতু, পাতাছড়া সেতু, সোনাইপুল সেতু। চট্টগ্রাম জেলা গাছবাড়িয়া, চন্দনাইশ, বরকল, আনোয়ারা বরকল সেতু, মাইজারটেক, বলখালি, কানুনগোপাড়া, উদরবন্যা কালারপোল সেতু। বান্দরবান জেলা বারাউলিয়া, টঙ্গাবতী, জেলা সড়ক, মহাসড়ক, জামছড়ি সেতু। এই ৪৫টা সেতু শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামবাসীকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নোয়াখালী জেলা বেগমগঞ্জ, সোনাইমুড়ি, রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, কালারপুর সেতু। সিলেট বিভাগ সুনামগঞ্জ, গোবিন্দগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার মহাসড়ক, রহমতবাগ সেতু, ট্যাংরাগাঁও সেতু, তকিপুর সেতু, নয়নগাঁও সেতু, পেপার মিল সেতু। মাধবপুর সেতু, লক্ষ্মীবাউর সেতু, হাসনাবাদ সেতু, ঘরগাঁও সেতু। পাগলা, জগন্নাথপুর, রানীগঞ্জ, আউসকান্তি মহাসড়ক, কুশিলা সেতু, কন্দানালা সেতু, আক্তারপাড়া সেতু, কাটাখাল সেতু, দাঁড়াইখাই সেতু, দাঁড়াখাই সেতু, নাদামপুর সেতু, কলকলিয়া সেতু, রানীগঞ্জ, কুশিয়ারা সেতু। সুনামগঞ্জবাসী আন্তরিক অভিনন্দন। বরিশাল বিভাগ সমস্ত সিলেট বিভাগের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঝালকাঠি জেলা রাজাপুর, কাঁঠালিয়া, আমুয়া, বাবনা, পাথরঘাটা মহাসড়ক, কচুয়া সেতু, কাঁঠালিয়া সেতু, তালগাছিয়া সেতু, সাতানি সেতু। পটুয়াখালী জেলা বরিশাল, বৈরাগীর পুল, টুমচর, বাউফল মহাসড়ক, চন্দ্রপাড়া সেতু, লেবুখালী, বাউফল, গলাচিপা, আমরাগাছিয়া মহাসড়ক, দশমিনা কলেজ সেতু। ফিরোজপুর জেলা বরিশাল, করাপুর, নবগ্রাম, স্বরূপকাঠি মহাসড়ক, কাটাপোল সেতু, মামুদকাঠি সেতু, সঙ্গীতকাঠি সেতু। সঙ্গীতকাঠি সেতু, এদিকে কি সবাই খুব ভালো সঙ্গীত জানে বোধ হয়। রাজাপুর, নৈকাঠি, বেকুটিয়া, পিরোজপুর জেলা মহাসড়ক, শিয়ালকাঠি সেতু। বরিশাল জেলা বরিশাল, বৈরাগী পুল, টুমচর, বাউফল মহাসড়ক, চন্দ্রমোহন সেতু। বরিশাল দিনারের পুল, লক্ষ্মীপাশা দুমকি মহাসড়ক, কলাতলা সেতু, তালুকদারহাট সেতু, সুন্দরকাঠি সেতু। ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা ভালুকা, সখীপুর মহাসড়ক, মল্লিকবাড়ি সেতু, সীমান্ত মহাসড়ক, নেত্রকোনা অংশ, চুঙ্গিরপুল সেতু, কাটাপাহাড় সেতু, লক্ষ্মীপুর সেতু। শেরপুর জেলা জামালপুর, শেরপুর, বনগাঁও মহাসড়ক, পোড়াদহ সেতু, শিমুলতলি সেতু। রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা, বাগমারা, আত্রাই মহাসড়ক, আহসানগঞ্জ সেতু। চাঁপাইনবাবগঞ্জ জেলা কানসাট, গোমস্তাপুর, রহনপুর, বাঙ্গাবাড়ি, ত্রিমোহনী সেতু। নাটোর জেলা নওগাঁ, আত্রাই, নাটোর মহাসড়ক, বাজেহালতি সেতু। পাবনা জেলা ঢাকা, পাটুরিয়া, কাশীনাথপুর, রংপুর, বাংলাবান্দা জাতীয় মহাসড়কে মহিষাখোলা সেতু। রাজশাহী জেলা পটিয়া, বাগমারা মহাসড়ক, ভবানীগঞ্জ সেতু। বগুড়া ধুনট, বালিয়াদিঘি, পোড়াদহ, পীরগাছা, মোকামতলা মহাসড়ক সেতুর হোসেনপুর সেতু। সিরাজগঞ্জ, কাজীপুর, ধুনট, শেরপুর মহাসড়ক, বোয়ালকান্দি সেতু। রংপুর বিভাগ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম, ভুঙ্গামারী, সোনাহাট, স্থলবন্দর জাতীয় মহাসড়ক, রায়গঞ্জ সেতু। গাইবান্ধা জেলা জয়পুরহাট, রাজা বিরাট, গোবিন্দগঞ্জ জেলা মহাসড়ক, সরাই সেতু। দিনাজপুর জেলা
বীরগঞ্জ কাহারোল মহাসড়ক কাহারোল সেতু ঢাকা বিভাগ মানিকগঞ্জ জেলার আরিচা ঘিওর দৌলতপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর সেতু ঢাকা পাটুরিয়া কাশীনাথপুর রংপুর বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক গাজীখালী সেতু মাদারীপুর জেলা ভাঙ্গা ব্রিজ বোতলা আইসার ধামুসা পীরের বাড়ি মহাসড়ক সেনের বাড়ি পিসি গার্ডার সেতু এখানে রাজবাড়ী জেলা রাজবাড়ী বালিয়াকান্দি জামালপুর মধুখালী মহাসড়ক গাইজারগাড়া সেতু হরাই সেতু কুলাইল সেতু শরীয়তপুর জেলা বুড়িরহাট গোসাইরহাট মহাসড়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রাজ্জাক সেতু বুড়িরহাট এই 100টা সেতু নির্মাণ সমাপ্ত হয়েছে কাজেই এই 100 সেতুর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি।